বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকের অর্থনীতি প্রথম পত্র সৃজনশীল জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি তোমাদের মাঝে, এবং 100% কমন সাজেশন সকল বোর্ডের জন্য। তো তোমাদের অবশ্যই বলবো যে মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরই লাভ, তোমাদের সাজেশন দেওয়া হয় এবং সাজেশনগুলো যাতে খুব সহজে পেয়ে যাও সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পাবলিশ করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন আকার পেয়ে যাও, এবং অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝেও শেয়ার করে দাও, তাহলে তোমরা তোমাদের মাধ্যমে তারা উপকৃত হবে, এবং অবশ্যই তোমরা এই কাজটি করবে। এখন আমি তোমাদেরকে এই অর্থনীতির প্রথম পত্র জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সাজেশন দিব, এবং এক নজরে আমরা দেখে নিব যে আমাদের কয়টি অধ্যায় আছে সংক্ষিপ্ত সিলেবাসে। অধ্যায় প্রথম আছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, অধ্যায় দুই আছে ভোক্তা ও উৎপাদকের আচরণ, অধ্যায় তিন উৎপাদন ও উৎপাদন ব্যয় ও আয়, এবং অধ্যায় চার বাজার, অধ্যায় নয় সামগ্রিক আয় ও ব্যয়, এবং অধ্যায় 10 মুদ্রা ও ব্যাংক। তোমাদেরকে আমি এখান থেকে দেখতে পাচ্ছ যে 6টি অধ্যায় তোমাদের সিলেবাসে আছে। এখান থেকে 6টি অধ্যায় থেকে মোট 11টি প্রশ্ন আসবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখান থেকে যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার দিলেই তোমাদের এখান থেকে হবে, ঠিক আছে? তো এখানে তোমরা যেহেতু 6টি অধ্যায় থেকে 11টি প্রশ্ন আসবে, তার মানে বোঝা যায় যে প্রত্যেকটা অধ্যায় থেকে 2টি করে সৃজনশীল প্রশ্ন থাকবে। তো সেজন্য তোমরা যদি 3টা অধ্যায় ভালো করে পড়তে পারো, তাহলে কিন্তু এখান থেকে 4টা সৃজনশীল প্রশ্ন অনায়াসে তোমরা লিখতে পারবে ভালোভাবে। তো অবশ্যই এখান থেকে যে কোনো 3টা অধ্যায় তোমরা পড়তে পারো, যে অধ্যায় 3টা তোমার কাছে সহজ মনে হয়। তবে আমি তোমাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় এই 3টা অধ্যায় পড়ার জন্য বলবো, আর যদি তোমাদের ভালো লাগে অধ্যায় 4ও পড়তে পারো। আমি তোমাদেরকে 1, 2, 3, 4 এই 4টা অধ্যায়ের সাজেশন তোমাদেরকে দিব। এই 4টা অধ্যায় পড়লে আর তোমাদের পড়তে হবে না কোনো কিছুই, অর্থাৎ 9 এবং 10 তোমাদের লাগবে না করতে, এখান থেকে তোমরা কিন্তু পেরে যাবে। আইটি বিষয়ে তোমাদের নৈবিত্তিক সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই সেই নৈবিত্তিক সাজেশনটি দেখে নিবে, কারণ ওখান থেকে তোমাদের কমপক্ষে 20টা নৈবিত্তিক কমন থাকবে। তো ওই নৈবিত্তিক সাজেশনের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে তোমরা যারা দেখোনি এখনো অবশ্যই দেখে নিবে। তো এখান থেকে আমি তোমাদেরকে বলবো যে এই 4টি অধ্যায় তোমরা পড়ো, যে 4টি যে অধ্যায়গুলো আমি এখন তোমাদেরকে টিনেস্টার দেব, এই অধ্যায়গুলো তোমরা পড়লেই হবে। এই অধ্যায়গুলো তোমরা পড়লে আর কোনো সমস্যা নেই, এই অধ্যায়গুলো তোমরা পড়বে, এতে তোমরা কমন পেয়ে যাবে। এই 3টা অধ্যায় যদি ভালো করে পড়তে পারো, প্রথম দ্বিতীয় এবং তৃতীয়, তাতেই তুমি প্রায় 5 থেকে 6টা প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর যদি তুমি অধ্যায় চতুর্থ পড়তে পারো, যদি ভালো লাগে তোমার, তাহলে অধ্যায় চতুর্থ পড়লে তাহলে তো তোমার প্রায় 7 থেকে 8টি সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাই অবশ্যই অবশ্যই প্রথম দ্বিতীয় তৃতীয় পড়বা, আর যদি ভালো লাগে অধ্যায় 4ও পড়বা। এই 4টা অধ্যায় পড়লেই তোমরা আর কিছু পড়তে হবে না, আর আমি সাজেশনও দিয়েছি এই 4টা অধ্যায়ই। এখন প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, জ্ঞানমূলক প্রশ্ন প্রথমগুলো। তো মিশ্র অর্থনীতি কি? এই যে অর্থ ব্যবস্থায় সরকারি মালিকানার পাশাপাশি ব্যক্তিগত মালিকানার উপস্থিতি লক্ষ্য করা যায় তাকে মিশ্র অর্থনীতি বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামষ্টিক অর্থনীতি কাকে বলে? অর্থনীতি বিভিন্ন বিষয় বা সমস্যা খণ্ড খণ্ড ভাবে বিশ্লেষণ না করে সামগ্রিকভাবে বিশ্লেষণ করার প্রক্রিয়াকে সামষ্টিক অর্থনীতি বলে। অর্থনৈতিক ব্যবস্থা কি? যেসব প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যষ্টিক অর্থনীতি কি? অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক এককের আচরণ ও কার্যকলাপ পৃথক পৃথক ভাবে বিশ্লেষণ করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থনীতিতে নির্বাচন কি? সম্পদের ক্রয় ক্ষমতা সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন ধরনের পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে অভাব বলে। অর্থনীতিতে, আচ্ছা এখানে প্রশ্নটা আমার একটু ভুল হয়েছে, এখানে অভাব কাকে বলে সেটা হবে, ঠিক আছে? এখানে জাস্ট প্রশ্নটা হবে অভাব কাকে বলে, জাস্ট এটা তোমরা পড়বে যে অভাব কাকে বলে। সম্পদের ক্রয় ক্ষমতা সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে
এমন ধরনের পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে অভাব বলে। সম্পদের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন ধরনের পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা ও ইচ্ছাকে কি বলে? অভাব বলে। উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে সীমিত সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটো উৎপাদিত দ্রব্য সম্ভাবনাময় বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। তুমি অবশ্যই ভালো করে পড়ে নেবে। তারপরে দেখতে পাচ্ছ 7 নম্বরে, উৎপাদন বলতে কি বোঝো? যে পদ্ধতিতে একটি নির্দিষ্ট কারিগরি জ্ঞানের ভিত্তিতে বস্তুগত উপকরণকে বস্তুগত উৎপাদনে রূপান্তর করে উপযোগ সৃষ্টি করা হয় তাকে উৎপাদন বলে। এই কথা তোমরা যদি পড়তে পারো 60টা, তাহলে এখান থেকে তোমরা অনায়াসে দুইটা জ্ঞানমূলক তোমরা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর নৈবিত্তিক গুলো অবশ্যই ভালো করে পড়বে, ওখান থেকে ওখানে থাকতে পারে জ্ঞানমূলক। আর অনুধাবনমূলক প্রশ্ন রাখা হয়েছে মাত্র 5টি, এখান থেকে তোমরা 2টা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো 1 নম্বরে, সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন? 2 নম্বরে, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন একে অপরের পরিপূরক ব্যাখ্যা করো। 3 নম্বরে, উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝায়? 4 নম্বরে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা দামাটি ব্যাখ্যা করো। 5 নম্বরে, নির্দেশমূলক অর্থব্যবস্থা গণতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে কোন ক্ষেত্রে উন্নত ব্যাখ্যা করো। 5টা প্রশ্ন পড়লে এখান থেকে 2টা প্রশ্ন কমন থাকবে তোমাদের। তারপরে দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। এখানে জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে, যোগান কি? কোনো বিক্রেতা বা উৎপাদন প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে উৎপাদিত দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে প্রস্তুত বা ইচ্ছুক থাকে তাকে অর্থনীতিতে যোগান বলে। চাহিদা কি? একজন ভোক্তার কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পাশাপাশি যখন সেই আকাঙ্ক্ষা পূরণ করার সামর্থ্য ইচ্ছা থাকে তাকে চাহিদা বলে। বাজার ভারসাম্য কি? যেসব বাজার ব্যবস্থায় অতিরিক্ত চাহিদা ও যোগান থাকে না, চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য থাকে, তাই বাজার ভারসাম্য। চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে? একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে তার চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। অপেক্ষক কাকে বলে? দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিকভাবে প্রকাশ করা হলে তাকে অপেক্ষক বলে। ধ্রুবক কি? গণিত শাস্ত্রে যেসব বিষয় বা রাশির মান সব অবস্থাতেই অপরিবর্তিত থাকে তাকে ধ্রুবক বলে। চাহিদার দাম স্থিতিস্থাপকতা কি? কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে তার চাহিদার পরিমাণে যে পরিবর্তন ঘটে তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। পরিপূরক দ্রব্য কাকে বলে? দুটি দ্রব্যের মধ্যে একটির ভোগ বাড়াতে হলে যদি অপর দ্রব্য ও ভোগ বৃদ্ধি প্রয়োজন হয় তবে দ্রব্য দুটিকে একটি অপরটির পরিপূরক বলা যায়। রেখার ডাল কাকে বলে? কোনো রেখার উলম্ব বা উচ্চতা ও আনুভূমিক দৈর্ঘ্যের অনুপাতকে ওই রেখার ডাল বলে। বাজার ভারসাম্য কি? যেসব বাজার ব্যবস্থায় অতিরিক্ত চাহিদা ও যোগান থাকে না, চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য থাকে, তাই বাজার ভারসাম্য। তোমরা এই 10টি জ্ঞানমূলক প্রশ্ন খুব ভালো করে পড়লে এখান থেকে 2টা কমন পেয়ে যাবে। আর অবশ্যই এই অনুধাবনমূলক প্রশ্নগুলো ভালো করে দেখবে। আর অনুধাবনমূলক প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়া সম্ভব হয়নি, কারণ সময় অনেক সংক্ষিপ্ত, সময় যেহেতু বেশি নাই আমার হাতে, যার কারণে এই গুলো দিতে সম্ভব হয়নি। কারণ তোমাদের জন্য নৈবিত্তিক দেওয়া হয়েছে, নৈবিত্তিক টাইপ করতে অনেকটা সময় চলে যায়, আর প্লাস এগুলো অ্যান্সার গুলো টাইপ করতে অনেকটা সময় লাগবে, ব্যাপার যা যে সময়টা এখন হাতে নেই, যার কারণে এটা দেওয়া সম্ভব হয়নি। তবে তোমাদের বিভিন্ন নোট বই থেকে তোমরা যদি বিভিন্ন খুঁজো তাহলে কিন্তু এখান থেকে পেয়ে যাবে, প্রত্যেকটা অ্যান্সারই তোমাদের নোট বইতে পেয়ে যাবে। বিভিন্ন নোট তোমরা ইউজ করো সেখান থেকে পেয়ে যাবে, আর যাদের নোট নাই তারা মেইন বুক থেকে খুঁজে বের করবে, মেইন বুকেও সবগুলো আছে। তবে নোট থাকলে সাজানো গোছানো একদম হুবহু তোমরা বের করে পড়তে পারবা সহজে। তো 1 নম্বরে, চাহিদা বিধি কি সর্বদা কার্যকর ব্যাখ্যা করো। 2 নম্বরে, প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয় কেন? 3 নম্বরে, যোগান রেখা কি সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয়? 4 নম্বরে, প্রান্তিক উপযোগ থেকে কিভাবে মোট উপযোগ পাওয়া যায়? 5 নম্বরে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধিতে ব্যাখ্যা করো। 6 নম্বরে, দাম স্থির রেখে আয় বাড়লে চাহিদা রেখার কোন ধরনের পরিবর্তন ঘটবে? 7 নম্বরে, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাই চাহিদা নয় ব্যাখ্যা করো। এই 7টা প্রশ্ন পড়লে এখান থেকে 2টা প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। তারপরে দেখতে পাচ্ছ
তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায়ের নাম হলো উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে, মোট উৎপাদন কাকে বলে? বিভিন্ন উপকরণ নিয়োগের দ্বারা যে উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে। প্রান্তিক উৎপাদন কি? অতিরিক্ত অতিরিক্ত এক একক শ্রম নিয়োগ বৃদ্ধির ফলে অথবা এক একক শ্রম নিয়োগ হ্রাস করলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। প্রান্তিক ব্যয় কি? উৎপাদনের পরিমাণ এক একক বৃদ্ধির ফলে মোট ব্যয়ের যে বৃদ্ধি ঘটে তাকে প্রান্তিক ব্যয় বলা হয়। উৎপাদন অপেক্ষক কি? কোনো ফার্মের ব্যবহৃত উপকরণ এবং বস্তুগত উৎপাদনের মধ্যকার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে। উৎপাদন কি? যে পদ্ধতিতে একটি নির্দিষ্ট কারিগরি জ্ঞানের ভিত্তিতে বস্তুগত উপকরণকে বস্তুগত উৎপাদনে রূপান্তর করে উপযোগ সৃষ্টি করা হয় তাকে উৎপাদন বলে। উৎপাদনের প্রধান উপকরণগুলো কি কি? উৎপাদনের প্রধান উপকরণ চারটি, যথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। উৎপাদন ব্যয় কি? বিভিন্ন উপাদান সংগ্রহ করে উৎপাদনের কাজে নিয়োগ করতে যে ব্যয় করা হয়। উৎপাদন ব্যয় কি? বিভিন্ন উপাদান সংগ্রহ করে উৎপাদনের কাজে নিয়োগ করতে যে ব্যয় করা হয় তাকে উৎপাদন ব্যয় বলে। পরিবর্তনীয় ব্যয় কি? ফার্মের উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে ফার্মের উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় পরিবর্তিত হয় তাকে পরিবর্তনীয় ব্যয় বলে। মোট ব্যয় কি? একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বিক্রি করে কোনো ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান যে পরিমাণ অর্থ লাভ করে তাকে মোট আয় বলে। আচ্ছা, গড় ব্যয় কি? কোনো দ্রব্য উৎপাদনের মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। ইনপুট কি? উৎপাদন প্রক্রিয়ার শুরুতে যে বস্তু বা সেবা ব্যবহারযোগ্য হিসেবে বিরাজ করে তাদেরকে ইনপুট বলে। আচ্ছা, তৃতীয় অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন রাখা হয়েছে 60টি। এই 60টা পড়লে ইনশাল্লাহ এখান থেকে দুইটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 1 নম্বরে, উৎপাদনের স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কি বোঝায়? 2 নম্বরে, উৎপাদন বলতে কি বোঝো? 3 নম্বরে, গড় পরিবর্তনীয় ব্যয়ের সংজ্ঞা দাও। 4 নম্বরে, গড় ব্যয় কি সর্বদা প্রান্তিক ব্যয় সমান ব্যাখ্যা করো। 5 নম্বরে, কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি কার্যকর কেন ব্যাখ্যা করো। 6 নম্বরে, শিল্পক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটি কি কার্যকর ব্যাখ্যা করো। 7 নম্বরে, দীর্ঘকালে কোন ধরনের ব্যয় বিরাজমান ব্যাখ্যা করো। তোমরা এই 60টি প্রশ্ন ভালো করে পড়বে। চতুর্থ অধ্যায়ে বাজার, এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বরে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি? যে বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতাদের মধ্যে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা বিরাজ করে সে বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। বাজার কি? বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায়। বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা বা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয় বা বিক্রয় হয়। ডুয়োপলি বাজার কাকে বলে? যে বাজারে দুজন মাত্র বিক্রেতা থাকে তাকে ডুয়োপলি বাজার বলে। মনোপশ্নি বাজার বলতে কি বোঝো? মনোপশ্নি বাজার বলতে বোঝায় যে বাজারে একজন মাত্র ক্রেতা এবং বিক্রেতা থাকে তাকে মনোপশ্নি বাজার বলে। তারপর দেখতে পাচ্ছো অলিগোপালি বাজার কি? অলিগোপালি বাজার হলো যে বাজারে বিক্রেতার সংখ্যা 2-এর অধিক কিন্তু মুষ্টিমেয় ক্রেতা থাকে তাকে অলিগোপালি বাজার বলে। একচেটিয়া বাজার কাকে বলে? কোনো দ্রব্যের বাজারে উৎপাদনকারী অথবা বিক্রেতার সংখ্যা একজন হলে এবং দ্রব্যটির ঘনিষ্ঠ বিকল্প না থাকলে তাকে একচেটিয়া বাজার বলে। অতি স্বল্পকালীন বাজার কি? যখন কোনো পণ্যর ক্রয় বিক্রয় যখন কোনো পণ্যর পণ্যের ক্রয় বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় তখন তাকে স্বল্পকালীন বাজার বলে। দ্বিপাক্ষিক বাজার কাকে বলে? বাজারে একজন মাত্র ক্রেতা ও একজন বিক্রেতা থাকলে তাকে দ্বিপাক্ষিক বাজার বলে। অস্বাভাবিক বাজার কি? যে বাজারের স্থায়িত্বকাল কয়েক বছর হতে এক যুগেরও বেশি হতে পারে তাকে অতি দীর্ঘকালীন বাজার বলে। অস্বাভাবিক মুনাফা কি? কোনো ফার্মের মোট যখন মোট ব্যয় থেকে বেশি হয় তখন তাকে অস্বাভাবিক মুনাফা বলে। বাজার ভারসাম্য কাকে বলে? ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির ভিত্তিতে বাজার চাহিদা ও যোগানের যে সমতা পরিলক্ষিত হয় তাকে বাজার ভারসাম্য বলে। তোমাদের চতুর্থ অধ্যায়ের জন্য অনুধাবনমূলক প্রশ্ন রাখা হয়েছে, দেখতে পাচ্ছ যে মাত্র 6টি, এখান থেকে তোমরা 2টা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে বিক্রেতা নয় ব্যাখ্যা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেন একটি দাম বিরাজ করে?
পূর্ণ প্রতিযোগিতার একটি ফার্মকে দাম গ্রহিতা বলা হয় কেন? দাম গ্রহিতা হবে এখানে, দাম গ্রহিতা বলা হয় কেন? 4 নম্বরে একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন ব্যাখ্যা করো। 5 নম্বরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর সমান এমআর হয় কেন? 6 নম্বরে স্থানীয় বাজার বলতে কি বোঝায়? তোমরা এই 6টি পড়লে এখান থেকে একটা বা দুইটা কমন পেয়ে যাবে। তোমরা এই 4টি অধ্যায় যদি পড়তে পারো, তোমরা 4টি অধ্যায় থেকে কমপক্ষে 7 থেকে 8টি প্রশ্ন কমন থাকবে। আর অনায়াসে তোমরা এখান থেকে 4টি সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করে আসতে পারবে। তোমরা মনে রাখবে একটি বিষয়, যে যে সৃজনশীল প্রশ্নর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অর্থাৎ ক ও খ কমন থাকবে, তোমরা সেটাই লেখার চেষ্টা করবে। কারণ যদি এই ক এবং খ তোমরা ভালোভাবে না লিখতে পারো সঠিকভাবে, তাহলে তোমরা কিন্তু গ এবং ঘতে ভালো মার্ক পাবে না। সেজন্য অবশ্যই এই ক এবং খ ভালো গুরুত্ব সহকারে পড়বে। এইগুলো যেগুলো ভালো অ্যান্সার করতে পারবা, সেইগুলো সৃজনশীল গ এবং গ সম্পূর্ণটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো আজকের এই পর্যন্তই ছিল। আর শেষ করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই আমার একটি পেজ আছে, পেজটার নামও ইউটিউব চ্যানেলের মতো সেম, মামুন অনলাইন হেল্প। তোমরা এটা ফেসবুকে যদি সার্চ করো তাহলে পেয়ে যাবে, অথবা এই ডিসক্রিপশন বক্সে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে ফলো হয়ে রাখবে। তোমাদের রাত জেগে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করি, তোমরা আমার এইটা অবশ্যই মানবে। কারণ এইটা তোমরা যদি করো, ফলো করে রাখো, তোমাদের জন্যই ভালো হবে। কারণ এখানেই শিক্ষামূলক, তোমাদের ক্লাসের বিভিন্ন ক্লাসের শিক্ষামূলক সকল আপডেট এই পেজে দেওয়া হয়, যেটা অনেক সময় ইউটিউবে দেওয়া সম্ভব হয় না, সেটা অনেক সময় ফেসবুকে দেওয়া হয়। তাই অবশ্যই সেখানে তোমাদের জয়েন হওয়া, সেখানে ফলো করে রাখা তোমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই অবশ্যই সেখানে তোমরা জয়েন হবে, অবশ্যই ফলো করে রাখবে। তো কিভাবে করবে সেটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তোমরা পেজটি ফলো করার জন্য প্রথমে তোমাদের ফেসবুকে আসবে, তারপর এখানে সার্চ অপশনে সার্চে লিখবে মামুন অনলাইন হেল্প, একদম সেম ইউটিউবের মতো নামটি লিখে সার্চ করবে। সার্চ করলে এখানে দেখতে পারবে যে এই পেজটি চলে আসবে, এখান থেকে তোমরা ফলো করে রাখবে। এখান থেকে জাস্ট ফলো লেখা থাকবে, আমার যেহেতু ফলো করা সেজন্য ফলোইং লেখা আসছে। তোমাদের ফলো করা থাকবে না, তোমরা ফল এখানে ফলো লেখাটা থাকবে, সেখানে তোমরা ফলো বাটনে ক্লিক করবে, তাহলে ফলো হয়ে যাবে। এখানে যদি না পাও তাহলে তোমরা এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছ, বাম পাশে দেখতে পাচ্ছ যে পেজ নামের অপশন আছে, এখানে ক্লিক করলে সবার উপরই পেয়ে যাবে। তারপর এখানে ফলো অপশনে ক্লিক করে ফলো করে রাখবে। এখানে দেখতে পাচ্ছ এডুকেশন রিলেটেড সবকিছু দেওয়া হয়, তাই এখানে তোমাদের অ্যাক্টিভ থাকা, এখানে জয়েন থাকা তোমাদের দায়িত্ব। এখানে দেখতে পাচ্ছ সকল শিক্ষামূলকের সবকিছু দেওয়া হয়, তোমাদের ক্লাস সব সকল ক্লাসের রেজাল্ট এখানে দেওয়া হবে। তাই অবশ্যই এখানে জয়েন হওয়া তোমাদের জন্য ভালো হবে, এবং অবশ্যই এখানে জয়েন হবে, অবশ্যই হবে। তো ভালো থাকো, ধন্যবাদ সকলকে।